Producer, Redaw HD Video. Upload by Bangla HD Media YouTube channel. Tribhuvaner priya Muhammad helar duniya aire sagar aire sagar akash batash dekh bijudi. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. শুকর আদায় করছি মহান প্রভুর দরবারে, যেই মহান প্রভু বিভিন্ন গুরু জাহান্নামী অনুষ্ঠানে দাঁড়িয়ে সফর মাসের শেষ পর্যায়ে এসে একটা হৃদয় বিদারকের মাস, তাৎপর্যপূর্ণ মাসের শেষ পর্যায়ে এসে জান্নাতের বাগানে পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার সুযোগ করে দিলেন, তার শুকরিয়া দেন। জবান খুলে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ, বড় করে বলুন আল্লাহু আকবার। লক্ষ কোটি সালাম প্রেরণ করছি ওই নবীজির দরবারে, যার পবিত্র তাজা রক্ত মুবারকের বিনিময়ে আজ আমরা ইসলামকে শান্তি রূপে সামনে পেয়েছি, তার শান্তি স্বরূপ আরেকটি বার বলুন আলহামদুলিল্লাহ। আমরা নবীজির ভালোবাসা চাই কি চাই না, কথা বলুন চাই কি চাই না? আওয়াজ করে না, ডিফা মাইরা বলিস, আওয়াজ এমনি বাড়ি দো না, গুতায় বাড়ি করতেই কি বলেন। উক্কা খাইতে খাইতে যখন উক্কার ফদ বন্ধ হয়ে যায়, আগের মানুষ উক্কা খাইতো না, উক্কা খাইতে খাইতে যখন উক্কার ফদ বন্ধ হয়ে যায় ঠিক এই টাইমে লাগবে না, বস ঠিক এই টাইমে বুড়া মানুষে আর উক্কা টান দিলে পানি আয় মুখের ভিতরে, হিসকা আনবে শিক টান, লম্বা একটা শিক হারাই দিত না, দিয়ে ডিতা করত, দিয়ে আবার ফানিটের উল্টা ফু মারতো, ফু ফু দিলে দেখছে লাইন কিলার হইছে কিনা, এরপরে টান দিলে কুরকুরি আওয়াজ করছে, ঠিক কিনা বলুন। তো আমার আওয়াজ কি হিসকা মাইরা বাইর করে দিব না নিজে নিজে বাইরিব, এরপরে ডিফা মাইরা বইরেছেন বুঝি জাতা মাইরে বাইর করতে, এমনি বাইরে তো না। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার বলুন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী যেখানে আমরাও, জোরে বলেন আল্লাহর নবী যেখানে আমরাও, সুন্নি জামাত যেখানে আমরাও, আমার আল্লাহ সেখানে আছে কি নাই, তো সেখানে আল্লাহ নবীর পক্ষে কথা বলবেন। আমি বারবার কেন বলবো যে জুরে বলেন জুরে বলেন, তাইলে তো আমার বুতার টেলার শুনে বলছেন, আপনারা তো আপনাদের ভাবের পরিচয় দেন নাই, ভাব আছে যার গায়ে দেখলে তারে, এরপরে কথা বলে, আরে ভাব আছে যার গায়ে দেখলে তারে, ওয়াজ বুঝার দরকার আছে, ওয়াজ যদি না বুঝেন সারা রাত বয়ে থাকবেন, পরে সকাল বেলা গিয়ে দেখবেন ঠাসা ঠুস কিছুই, ওয়াজ বুঝার দরকার আছে কি নাই? হুজুর ছাত্রের জিজ্ঞেস করে, হে বেটা তোর নাম কি, কোন আমার নাম সারা গালি, কয়েকটা শোন না মারো, হুজুর আপনি কিছুর নাম কি, আমি কিছু সারা গালি, আপনি আমার থাপ্পড় মারবেন কেন, কথা নামের আগে যে মোহাম্মদ বলা লাগে জানোস না, হুজুর বলিস এরকম আর জীবনও করবো না, এই পোলা বয়ে বয়ে মাছ ধরে মাছ ছিপ দিয়া মাছ মারে, তে হুজুর একটু পরে ঘুরে জিজ্ঞেস করে, এই স্যার আজ্ঞা কিতা করস, ক মাছ ধরি, ক মাছ ধরেনি, ক ধরে, ক কি মাছ, ক মোহাম্মদ লাড়ি মাছ, ক কি রে তুই মাছের আগে মোহাম্মদ কুলি গেলি গা, ক একটু আগে দিয়ে আমার মুরা একের গিরি ডাইছে, নামের আগে গেলি গা মোহাম্মদ কুলাম না, লিগা আমি কিছু মোহাম্মদ লাড়ি মাছ, হ্যাঁ মনে করছে মাসের আগে বুঝি মোহাম্মদ কল লাগবে, তো কোন জায়গায় মোহাম্মদ বলা লাগবে আর কোন জায়গায় লাগবে না, সারা রাত যদি ডিফা মারে বয়ে থাকেন, ও আজ যদি বুঝে না আসে তাহলে মোহাম্মদ লাড়ি মাস নিয়ে বাড়ির যাওয়ার লাগবে, ও আজ বোঝার দরকার আছে কি নাই, আওয়াজ করে বলুন আছে কি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল আর মঞ্জুর করেন, সকলে বলুন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আসুন আমরা আলোচনার প্রারম্ভে নবীজির শানে ছোট্ট একটা নাদ দিয়ে আমাদের ব্যাটারিটাকে ফুল চার্জ করি, রাজি আছেন তো? নবীর শানে গাইলে ইজ্জত বাড়ে না কমে? ইজ্জত দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত নেওয়ার মালিক কে? কবি নজরুল দাড়িও ছিল না মুসও ছিল না, দাড়ি মুস আছেন, চেহারাটা বড় সুন্দর, কবি নজরুল দাড়িও নাই মুসো নাই, এ নজরুল মাত্র 8 পাস, অষ্টম শ্রেণী পাস, কি পাস,
8 মাস কবির কবিতার ভাবর্থ প্রকাশ করতে গেলে ইউনিভার্সিটির লেকচারারের পা থেকে মাথা পর্যন্ত ফাম বাইর, ঠিক কিনা বলেন? অনুজরুল, এত বড় ব্রেইন তোমার কি করে হলো? উনি জবাব দেয়, আমি আমার জীবনের সূচনা করেছি ইদু মিলাদুন্নবীর গান দিয়া। সুবহানাল্লাহ, কইতেন না সামনে ইদু মিলাদুন্নবীর মাস আসতে কিনা বলুন? ইদু মিলাদুন্নবীর গান দিয়া। আজকে আমাদের দেশে একদল মানুষ ইদু মিলাদুন্নবীর মাস আসলে তাদের মাথা নষ্ট হয়ে যায় যে মিলাদুন্নবী নাকি কোরআন হাদিসে বাপের গুতে কিতাবের নামে খবর নাই, তাই কিতাব লয়ে বইরিছে যে মিলাদুন্নবী কোরআন হাদিসে নাই। বুকে যদি সাহস থাকে দাঁড়িয়ে বলুন যে মিলাদুন্নবী কোরআন হাদিসে নাই, হইলে আমি আপনার কাছে তওবা করব, না হলে আপনার 14 গুষ্টিকে এক জায়গায় বসে তওবা পড়ায়া সুন্নি বানায় এরপরে পানি সর চলে যাবে। কি বলেন আপনারা? আমার মতে একমত আছেন তো? আওয়াজ করে বলুন, আছেন কি না? নবীজির শানে গাইলে ইজ্জত বাড়ে না কমে? আওয়াজ করে বলেন, বাড়ে না কমে? কবি নজরুল কেমন তার ব্রেন ছিলেন জানেন? কবি নজরুলের একজন বন্ধু ছিল, বন্ধুর নাম সেরাগালি। সেরাগালি কবিতা লেখতেছে, কয় নজরুল্লাহ কবিতা লেখতে রে আমি লিখতে পারবো না, ইচ্ছে করলে মাস্টার ডিগ্রি পাস করা যায় কিন্তু কবি হওয়া এটা খুদা প্রদত্ত এলেম, এলেমের পাহাড় অর্জন করা যায় কিন্তু কামালিয়াত অর্জন করা যায় না, পীর হওয়া যায় না, আরেকটা খুদা প্রদত্ত এলেম লাগে। আল্লাহু আকবার বলুন। দলিল আল ইলমু ইলমানি ওয়া হুয়া ইলমুল মুআমালা ওয়া ইলমুল মুকাশাফা, ইলমুল মুকাশাফা ওয়া হুয়া নূরুন ইউজহারু ফিল কালবে ওয়া ইউশাহিদা বিল গায়বা। আল্লাহর কোন বান্দা যদি অর্জন করে এক জায়গায় বসে তাম পৃথিবীর গায়বী বস্তুগুলি দর্শন করতে পারে। আল্লাহু আকবার, আরো জোরে গুন আল্লাহু আকবার। তো নজরুলের বন্ধু সেরাগালি কবিতা লিখতেছে, কি লিখতেছে জানেন? কবিতা কবিতা লিখতেছে, কাঁদিতে কাঁদিতে মূর্খ কপাল ভিজিল। আপনারা কোন কান্দে কান্দে কর কপাল ভিজে বাপের গুতে দেখছে কথা কন ফানি উরফে মারে না নিচে যায়, এখন প্রথম ঠেলার ছুটে কপাল ভিজাইছে আর ভিজাইবার জায়গা আছে, এখন আর ছন্দ মিলে না, খাতা কলম ফিক্কা মাইরা ফালাইয়া বাকছে। নজরুল এসে বলতেছেন, চাচিমা সেরাগ্গা কই? কো খাতা কলম দা গুতাইয়া কই জানি গেল? কো দেখি কি লাগছে? কাঁদিতে কাঁদিতে মূর্খ কপাল ভিজিল। নজরুল কই, কবিতা চাইছিলা? ফুল্লা ঠেলার ছুটে বর্ডারও গেছো আর বিজাইবার জায়গা নাই, এখন আর ছন্দ মিলে না। এখন নজরুল নিচের লাইনে লিখতেছেন, আগের লাইনটা কি? কাঁদিতে কাঁদিতে মূর্খ কপাল ভিজিল। নজরুল লিখতেছেন, তবে কি চরণ বাঁধা ছিল কদম ডাল। সরণ মানি ফাও, তবে কি তোর দুইটা ফাও রে উল্টা কদম ডাল বান্ধা তো রেখছি, নাইলে কান্দে কান্দে কপাল ভিজবো কি লাগি আলি কি আলি কি। সাথে সাথে অর্থ এবং ছন্দ দুটোই হয়ে গেল। নজরুল, এই ব্রেইন তোমার কি করে হলো? জবাব দে, আমি আমার জীবনের সূচনা করেছি ইদু মিলাদুন্নবীর গান দিয়া। সুবহানাল্লাহ, বলুন না কি গানটা শুরু করেছেন? আমি গাই, আপনারা একটু আমার সাথে সাথে গান। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলার দুনিয়ায় রে সাগর, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আরাম লাগে কি লাগে না? আওয়াজ করে বলো, লাগে কি লাগে না? নবীজির শানে গাইলে শান্তি লাগে, ইজ্জত বাড়ে। আর যারা ইজ্জত বাড়িয়েছেন এই জগতের মধ্যে, বড় বড় দার্শনিক, বড় বড় পণ্ডিত, বড় বড় প্রেমিক, বড় বড় ওলি আল্লাহরা সবাই নবীজির শানে গায়া ইজ্জত বাড়াইছে। নবীজির বদলামি করে ইজ্জত বাড়ানো যায় না বলে সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা ছিল না, নবীজির শান গাইলে মানুষ ইজ্জত দেয়, ঠিক কিনা বলুন? আর নবীজির শানে আলোচনা না করলে ইজ্জত দেয় না, কদিন পরে পরে বাইন্দা গরম ডিম দেয়। হাসানা মিসা, ইজ্জত দেওয়ার মালিক কথা বলুন, ইজ্জত নেওয়ার মালিক তো যে আল্লাহ ইজ্জত দিতে পারে, সে আল্লাহ ইজ্জত কমাইবার ক্ষমতা আছে কি নাই? আওয়াজ করে বলুন, আছে কি নাই?
এই মাসটার কি নাম আরবি সফর মাস আমি লম্বা চড়া আলোচনা করব না এক ঘন্টা আলোচনা করে সমাপ্ত করে দেব আপনাদের কোনো সমস্যা হবে না তো ভালো করে বুঝা কোন সমস্যা নাই তো অনলি ফর এক ঘন্টা আলোচনা করব সফর মাস বড় হৃদয় বিদারকের মাস আগের মাসটা কি গেল গেল মাস মুহররম কত বড় আন্তর্জাতিক হৃদয় বিদারক মাস নির্মমভাবে আওলাদে রাসূলের উপর যারা গলায় ছুরি দিয়েছিলেন তারাও নামে মুসলমান ছিলেন টুপি দিতেন পাগড়ি পাঞ্জাবি টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি নামাজ পড়তেন সব ঠিক ছিল তারপরেও নবীর আওলাদের গলার মধ্যে ছুরি দিতে দ্বিধাবোধ করে নাই তাদের বংশধর এখনো আছে কি নাই তাদের বংশধর তারাই যারা নবীর বিরুদ্ধে কথা বলে কথা বলুন ঠিক কি না কিন্তু ওয়াজের পরে কালকা যারা সমালোচনা করব ইডি মনে করবেন ইলিহিলি ইডি কেমনে বুঝবেন সুর বড়া সারা রাত ইন্দুর ফারাদে অর্থাৎ ইদুরে মাড়ি করে ধান নেই চাউল নেই হুজুরের কাছে গিয়া কয় হুজুর যেমন আপনাদের পেশাবের কাছে গিয়া কয় হুজুর এটা তাবিজ দিন না কো কে লাগি রে কো ইন্দুর জালা থাকতে রিনা কো আমি একটা নিয়ম বাতাই দেই কো কি কো ইন্দুর মানুষের কথা শুনে ইন্দুর দুইটা কান খাড়া করে রাখে তুই রাতে খাতার ভিতরে থাক কই কেলাটা বাইর করে কুদুর ফর ফর কইস কেটা রে শুরু কি বাড়ি ফুদ্দি হুনে রে এই ইদুরে কান যখন খাড়া করে রাখে তোর কেটারে আওয়াজ শুনবো তো মাড়ি করতে একটু দূরি করব তুই কইবে করে যমুন রে ইদুরে বয়া থাকবে তুই কইবে বয়া জয় রইল যমুন রে ইদুরিটা দূর মারবো তুই কইবে দূর মারলো যমুন রে লাল মিয়া যমুন রে ইমুন দুই চার দিন ফারা দিলে ইদুর আর মাড়ি করতে না বেটা কো যা করছে খোদা আল্লাহর নাম খেতার ভিতরে দিয়া কেল্লা বাইর করে হইয়া রইছে আদার আইতে রাম হলো সুর আইছে সময় চুরি করবার লাগে সুরে যখন আস্তে আস্তে ঘরের দরজা দিয়া মাড়ি করে হে বাড়া ইন্দুর দৌড় বলে গা কয় কাড়া রে সুর কয় ফুদ দি দেহে রে আস্তে আস্তে করে হে বাড়া ইন্দুর দৌড় বলে গে কি কয় করে জিমুন রে সুর ক সর্বনাশ দেহে জিমুন রে একটু চুপ করে বই দিস হে বাড়া একটু পরে কয় বয়া রইল জিমুন রে সুর ক সর্বনাশ আলিকির করে আলিকে তো পুরাটা দেহে ইমন আছে আমাদের গ্রামের এক লোক আছিল আমি নাম বলবো না যেহেতু এটা রেকর্ডিং হইতেছে বড়া বলে আমার বদলামি করে হুজুর গিয়া মাহফিলের মধ্যে তো এবারে সারা রাত বইবে উক্কা খাইতে উক্কার কাশি সুদে সুর আর ডুকতে রাখে একদিন তার বাতিজা সহ সবাই মিলছে যে আজকে চুরি করুন তে চুরি যখন করবো তা করে ঘরের দরজাটা বরাবরই মাথাটা দিয়া তাহে তে হিন কুইরা যখন হিন কুটতাছে বুঝা লাইছে যে সুরে হিন কুটতাছে হ্যাঁ বুড়ি দাউডা লয়া করে হিনটা বরাবর কইরিস ফুল প্রস্তুত তো সুরারা কিন্তু খুব কেয়ারফুল তাহে একটা মানুষ আর একটা মানুষে কূপ দিব তার ভিতর একটা শ্বাস আছে তো এটা যে করতেছে এই সুরারা শ্বাস বুঝতেছে রাত্রে তো নীর শ্বাস যখন বুঝতেছে এক সুরে এক সুরে কই কিরে শ্বাসের শব্দ শোনা যায় কাহা মন হজা কো আরটা কো ছাগল দুই তারে ছাগলের শ্বাস বড় বড় কত টেস্ট করবে কেমনে একটা আম গাছের ডালা বাইঙ্গা ভিতরে ঢুকাই দে আম গাছের ডালা যখন বাইঙ্গা ভিতরে ঢুকাই দিছে হে বেটা তো বুঝা লাইছে হে তো পুরা বেটা কারণ নয় আর নয় গুণ পুরানের আট আর গুণ হে মনে করছে আরে আমার শ্বাস তো সুরারা বুঝা লাইছে হে আম গাছের ডালা নিয়ে সাবাই দিছে সাবাই দিছে পরে সুরা রাখো সাবানি দিতে হাজারে ছাগল হই মনে সুরে সর্দার কর নাকটা লাগায় দেখ ছাগুল্লা গন্ধ করে না মানুষের গন্ধ করে হে বেটা সার রাত উক্কা খাইছে না আরো সাবাই দিছে যখন নাকটা লাগাইছে আর উক্কার গন্ধ লাগছে উঠতে একটা দৌড় দিয়ে গো বাবা রে বাবা হে জানি কোন পজিশন লয়ে পড়ে গেছে আল্লাহ সারা কেউ সার তো হে বেটাও যখন কইতেছে কুরে যমুন রে বই রইল যমুন রে হে বেটা উঠতে মারছে দৌড় যে ফুতে সব দেহে হে বেটা ইন্দুর দৌড়বে লেগে কয় দৌড় মারলো যমুন রে সুরে কয় সর্বনাশ ফুতে সব দিকে লাইছে লাল মিয়া যমুন রে সুরের নাম লাল মিয়া আছে সুরে কই সারছে জীবনের লাগি ধরা ডাক মারছে চেয়ারম্যান চেয়ারম্যান কই কিত হইছে কই গেছলাম সর্দার ভাই দিকে লাইছে ফুতে যে জামতুলি বাজার রায়পুরা ফালায় যে একটা বাম্বু দিব সকালে ওতলা মাইছে সামনে রাতে রাতে শেষ করে লইছি চেয়ারম্যানে মনে করছে ইলেকশনের সময় তো সুট দাও ওর সবই কাজে লাগে সর্দার সাহেব বাইত নিও সর্দার সাহেব কও বাইত নিও আরে উড়ো সঙ্গে দৌড় মি অত রাতে গেল লাগে আরে উড়ো উড়ছে কি হইছে সুরারে সর্দারে কথা
চেয়ারম্যানে কইতেছে এই ফাদার ফফল ফফল ফাফর সরদারে কয় ফেকি লাগি আনতা জি ফাফর তো কারণটা কি কয় যা কর করছে এটা তো আপনি জানো নই হেরে মাফ করে দি সরদারে কয় সর্বনাশ যা করার করছে আমি তো জানি আমি তো গুস্তা জানি না তে সরদারে বিলাম আলাদা বুদ্ধি তাহে বুঝা বেড়া দে কয় যাই কিছু করছে হেওন কুতুইবা আমার সামনে কোয়ারিটা তো আপনি জানেন না আবার হুননা কি কো জানলো হনা আমার সামনে আবার কুতিব তে সূরা কইতাছে কো সরদার সাহেব আমারে তাইনের সামনে শরম দিয়া লাভ কি আপনি তো জানেন না একটু আগে যাইছিলাম আমি চুরি করতাম আপনি দুকিলেন কুরু জুমুন্ডে দুর্মল্ল জুমুন্ডে লালমিয়া জুমুন্ডে এলিগে আমারে মাফ করে দিত কো আমি দিন দূর দৌড়াই তুমি দি নিজের হাতে ধরা দিছো তুমি যে সুর আমরাও নবীর প্রেমের আলোচনা করি যারা পরের দিন সমালোচনা করব মনে করবেন নিজে আর হাতে ন নিজে ধরা দিছে উনি হচ্ছেন ফাক্কা নবীর দুশমন কালকে যিনি বাজারে সমালোচনা করবে চিনতে সমস্যা নাই তো আর কোনো সমস্যা নাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল আর মঞ্জুর করেন সকলে বলুন আমিন আমার সাথে সাথে বলুন आ जाए अगर खाबे में सरकार मदीना सुभान अल्लाह बोलो ना अरे मियां कुस्ता फारे ना फारे मोदी ना तो फारे इधर कुत्ता तन ना आ जाए अगर खाबे में सरकार मदीना आ जाए अगर खाबे में सरकार मदी सरकार मदीना सरदार मदीना सरकार मदी सरदार मदीना आ जाए अगर ख्वाब में सरकार मदी बोलो आ जाए अगर ख्वाब में सर एक ताबे तकदीर मुझे इतना बता दे सच सस्त बता दे क्या मुकद्दर है अल्लाह एक बार बोलो अरे क्या मुकद्दर है बिल्को है मदीना आ जाए अगर ख्वाब में सरकार मदीना अल्लाह एक बार बोलो या रसूल अल्लाह बोलो आराम लागे ना তার ভিতরে প্রেম আছে তার ভিতরে আরাম লাগে সুবহানাল্লাহ বলুন আমি বলতেছিলাম মাসটা কি মাস ওয়াজের আমার এটাই মূল সূত্র এই মাসটা কি মাস সফর মাস বড় তাৎপর্যপূর্ণ মাস নবীজির অসুস্থতার মাস মুহররম গেল সফর আসলো রবিউল আউয়াল মাস নবীজির আগমনের মাস প্লাস বিদায়ের মাস আল্লাহু আকবার বলুন যেহেতু আগমনের মাস বিদায়ের মাস এখন প্রশ্ন হলো একটি গ্রুপ বলবে আমরা নবীজির শোক দিবস পালন করব নবীজি এই তারিখ দুনিয়া থেকে বিদায় হইছিল আমরা আনন্দ উল্লাস করব না এই জন্য শোক দিবস নবীজির পালন হয় না যেহেতু রাসূলকে মরা বলা যায় না সুবহানাল্লাহ কইতেন আল্লাহু আকবার বলবেন না রাসূল হায়াতুন নবী রাসূল জিন্দা নবী আমার প্রশ্ন আপনাদের কাছে একটা দিয়ে গেলাম রাসূল দুনিয়ায় যখন দুনিয়া থেকে আমার আল্লাহ জগতে আছে কি নাই রাসূল আছে কি নাই দেখি না আল্লাহ আছে নবীও আছে তবে নবী আমাদের থেকে চোখের আড়ালে চলে গেছেন কিন্তু যারা চক্ষুওয়ালা তারা নবীকে দেখে রাসূল যখন দুনিয়ায় ছিলেন তখনও নবীর রহমত ছিল রাসূল যখন দুনিয়াত আসেন নাই তখনও নবীজির রহমত ছিল রাসূল যখন দুনিয়ায় নাই তখনও নবীজির রহমত আছে আছে কি নাই এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা রাসূলকে যখন 27 বছরের জন্য মেরাজে নিয়ে গেল জগতের চাবিকাঠি বন্ধ ছিল কেন 27 বছরের জন্য যখন আল্লাহ নবীকে নিয়ে গেলেন আরশে আজিমে আল্লাহ যদি মক্কাতে নবীর সাথে কথা বলতেন একসাথে আলোচনা করতেন সেখানে কেউ জানতো না যত সিক্রেট কথাই ছিল কিন্তু সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার কারণে জগৎ বন্ধ হয়ে গেল কেন 27 বছর সেকেন্ডের ভিতরে চলে যাওয়ার কারণটা কি তাহলে নবীজি কে আল্লাহ সারা জগৎ চলে নবীজি সারা কি জগৎ চলে না তাহলে তার কারণটা কি নবীজি সারা যদি জগৎ চলে তাহলে রাসূল দুনিয়ার জগৎ ছেড়ে আরশে আজিমে যাওয়ার কারণে জগৎ বন্ধ হলো কেন মৌলভী সাহেবকে জিজ্ঞেস করবেন যে ভাই সাহেব ভালো যে শোক দিবস পালন করস
কারণ সুরতে বহুত বড় হুজুর পাওয়া যায়, কিন্তু আসলে কোরআন হাদিস গাটলে বোঝা যাইব যে কয়জন ছোট হুজুর আর কয়জন বড় হুজুর। আল্লাহু আকবার কোন আরো জোরে বলেন আল্লাহু আকবার। সফর মাস আরম্ভ হয়ে গেল, অসুস্থতার মাস, শুরুতেই এই মাসের শুরুতেই আমার নবীজি অসুস্থ, নবীজির জ্বর, নবীজির শরীর মুবারক ভালো না, সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে লড়া পড়ে গেল, আল্লাহর নবী অসুস্থ হয়ে গেল। আরে ফ্যামিলির মধ্যে ঘরের মধ্যে যদি একজন গার্জিয়ান যদি অসুস্থ হয়ে যায়, গোটা পরিবার অসুস্থ হয়ে যায়, আল্লাহর নবী যদি অসুস্থ হয়ে যায়, তাম পৃথিবীর আশেকের অন্তর বেরামে দরিয়া যায়। সমস্ত সাহাবায়ে কেরামের মনের মধ্যে আনন্দ উল্লাস যা ছিল সব বন্ধ হয়ে গেল, কারো ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে, কারো ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, কেউ কারো সাথে ঠিকভাবে স্বামী স্ত্রীর সাথে ভালোভাবে কথা বলে না, স্ত্রী স্বামীর সাথে ভালোভাবে কথা বলে না, প্রত্যেকই নবীজির সাথে যায়, আমার নবীজির চেহারা মুবারক মলিন দেখে, আমার নবীজির অসুস্থতা দেখে মদিনার ঘরে ঘরে সুখের ছায়া পড়ে গেল। আল্লাহু আকবার বলুন। মাসের শেষ পর্যায়ে এসে গেল, যাকে বলা হয় এই মাসের শেষ বুধবার, আখেরি চাহার সোমবার, আখেরি চাহার সোমবার, ওই দিনটা বড় তাৎপর্যপূর্ণ দিন, ওই দিনটা আখেরি চাহার সোমবার। কি করে হলো এই দিনটা? সকালবেলা হঠাৎ করে আমার নবীজির রোগ মুক্ত হয়ে গেল, জ্বর ভালো হয়ে গেল, সম্পূর্ণ সুস্থ হয়ে গেল, দুপুর পর্যন্ত আমার নবীজি একদম সুস্থ, সমস্ত মদিনার ঘরে ঘরে আনন্দ শুরু হয়ে গেল, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন সুস্থ। আল্লাহু আকবার বলুন। খবরটা পাওয়ার পর হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন 10,000 দেরহাম আল্লাহর রাস্তায় গরিব মিসকিলকে বিলিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলুন। এই জন্য এই মাসে বেশি বেশি করে আল্লাহর নবীর প্রেমে পড়ে বেশি বেশি করে দান খয়রাত করা বড় মর্তবার দিন। আল্লাহু আকবার বলুন। বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে গেলেন। হযরতে ফারুকে আজম 5,000 দেরহাম আল্লাহর রাস্তায় গরিব মিসকিনকে দিয়ে দিলেন। হযরতে আলী 250 দেরহাম দিয়ে দিলেন। গালেবান হযরত আবু বকর সিদ্দিক 50 দেরহাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। সকলের মধ্যে আনন্দের ঢেউ শুরু হয়ে গেল, যেই মাত্র শুরু হয়ে গেল জোহরের আজান। সুবহানাল্লাহ বলুন। মুয়াজ্জিনে আজান দিচ্ছে, হাইয়া আলা সালাম, হাইয়া আলা সালাম। আজান জোহরের রাসূল নিজেই ইমামতি করলেন। সুবহানাল্লাহ বলুন। যেই মাত্র আসরের টাইম হয়ে গেল, আমার নবীজির কাপড় দিয়ে জ্বর আবার পুনরায় শুরু হয়ে গেল। এমন জ্বর আসলো দুই দিক দিয়ে দুইজন সাহাবী ধরে রাখতে পারতেছে না, রাসূল কাপড় শুরু হয়ে গেল। আমার রাসূল আবার যখন অসুস্থ হয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে কান্না রোল পড়ে গেল। আমার নবীজি কোন রকমে ইমামতি করলেন, দুইজন সাহাবীকে ধরলেন। আমার নবীজি এবার বৃহস্পতিবার ডাক দিলেন, ও আমার আবু বকর, ওমর, উসমান, আলী, এলান করে দাও, সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে এলান করে দাও, আগামী দিন আমি সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। রসুল শেষ বুধবার যেই অসুস্থ হলেন, এরপরে আর আমার রসুল সুস্থ হয় নাই, এমনি এমনিতেই রসুল আস্তে আস্তে করে দুর্বল হয়ে গেল, তারপরে নবীজি দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহু আকবার বলুন।
বৃহস্পতিবার সমস্ত সাহাবায়ে কারাম মসজিদে নববী ভরপুর হয়ে গেলেন। আমার নবীজি মিম্বরের মধ্যে বসলেন, বসলেন অন্য দিনের বসা আজকের বসার মধ্যে অনেকটা ব্যবধান মনে হয়। আমার রসুলের চেহারা মুবারক মলিন, চক্ষু মুবারক দিয়ে টপ টপ করে পানি পড়তেছেন। আমার রসুল ডেকে বলেন, সাহাবীরা আমি আমার জীবন চলার পথে কাউকে দুঃখ দিয়েছি, কাউকে কষ্ট দিয়েছি, কারো মনে কোনো আঘাত দিয়েছি, কাউকে যদি আমি আঘাত দিয়ে থাকি আজকের দিনে আমি বদলা দিব, আমি বদলা দিতে চাই, তোমরা এমন কেউ আসো কি আমার কাছে আমার মনের অজান্তে পাওনা আসো অথবা আমার কথায় আঘাত পেয়েছো, আমি এই টাইমে তোমাদের কাছে বদলা দিব। আল্লাহু আকবার বলুন। কথাটা বলার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরামের কান্নার হিরিক পড়ে গেল। রাসূল জীবনে কোনদিন বদলা দেওয়ার কথা বলে নাই, আজকে রাসূল কেন বদলা দিতে চায়, এরই মধ্যে তার রহস্য কি? কথাটা বলার সাথে সাথে হযরত উমরে ফারুক দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার গন। দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, আপনি নবীর কাছে একটা আবদার, আপনি অন্য কোন কথা থাকলে বলুন, এই কথা শুনতে চায় না, কেননা আল্লাহর জমিনে আপনি নবীর কাছ থেকে বদলা নেওয়ার মতো কেউ নাই। আল্লাহু আকবার গো, সুবহানাল্লাহ কইতেন না, জোরে গো, আল্লাহু আকবার। শুরু হয়ে গেল আমার রসুলে পাকের দাড়ি। হযরত উমর যখন বললেন, আমার রসুল কিছু বললেন না, দ্বিতীয়বার নবীজি বললেন, তোমরা কি কেউ কোনো কিছু পাও না আস অথবা কেউ কারো মনে আমি কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, বদলা আদায় চাইলে আমি এই মুহূর্তে বদলা দিতে চাই। হযরতে আলী বলেন, এরই মধ্যে আমি শুনতে পেলাম পিছন থেকে একটা কান্নার আওয়াজ শোনা যায়, মহিলাদের কান্নার আওয়াজ। হযরতে আলী বলেন, আমি পিছনের দিকে নজর করলাম, আমি নজর করে দেখেছি আমার স্ত্রী খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটির মধ্যে গড়াগড়ি শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলুন। এমন ভাবে গড়াগড়ি শুরু করে দিলেন, ডেকে বলতেছেন, আলী, তোমাকে রসুল বলেছে তুমি নাকি এলেমের, রাসুল হচ্ছে এলেমের শহর, আর তুমি নাকি এলেমের শহরের দরজা। এরে আলী, শুনো, তুমি কি এখনো বুঝতে পারো না রাসুল বদলা দেওয়ার পিছনে রহস্যটা কি? তুমি কি এখনো জানতে পারো না? আলী রে, রাসুল আমাদের কাছে আর থাকবে না বেশি দিন, অল্প দিনের মধ্যেই রাসুল আমাদেরকে ছেড়ে চলে যাবে, এই জন্য রাসুল বারবার বদলা দেওয়ার কথা বলতেছেন। আল্লাহু আকবার বলুন। হযরতে আলী বলেন, আমি দেখতেছি মহিলাদের কান্নার হিরি। এরই মধ্যে তিনবার নবীজি বললেন, কয়বার? আরো আস্তে কন, কয়বার? তিনবার। রাসুল যখন বললেন, এরই মধ্যে আকাসা নামক একজন সাহাবি হযরত উমরে ফারুক বলেন যে, আমি হযরত আবু বকর সিদ্দিকের কাছে, আমার পাশেই আবু বকর সিদ্দিক, আমি হযরত আবু বকর সিদ্দিককে গিয়ে বললাম, আবু বকর সিদ্দিক, রাসূল বারবার করে বদলা দিতে চাচ্ছে অথচ আপনি কিছু বলছেন না। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতেছি সিদ্দিকে আকবর কিছুই বলে না, বরং চোখ দিয়ে দাড়ি বেশে বেশে পানি বুক দিয়ে দিয়ে পড়তেছে। হযরত উমরে ফারুক বলেন, আবু বকর কিছু বলছেন না? হযরত আবু বকর সিদ্দিক বলেন, উমর আমাকে কিছু বলো না, রাসূল পাকের এই বক্তব্য শুনে আমি সহ্য করতে পারতেছি না, আমার মনে হয় আমি চিৎকার করে আমি আমার জীবনটাকে বিসর্জন করে দেই, কেননা রাসূল কেন বদলা দিতে চাচ্ছে এর রহস্য আমি কিছুই বুঝতে পারছি না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। এরই মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, সাহাবীর নাম হলো আকাসা। কি নাম? আরো জোরে বলুন, কি নাম?
আক্কাসা সাহাবী দাঁড়াইলেন, হুজুর আপনি যখন বদলা দেওয়ার কথা বলছেন একটা যুদ্ধের ময়দানে আপনি আমাকে চাবুক দ্বারা আঘাত করেছিলেন, আমার পিঠের সামরা উঠে গিয়েছিল, আপনি যখন বারবার করে বদলা দেওয়ার কথা বলছেন আমি ঠিক এমনি ভাবে চাবুক দিয়ে আঘাত করে আপনার কাছ থেকে বদলা পাইতে চাই। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। কথাটা বলার সাথে সাথে গর্জে উঠলেন হযরত উমর, থামো আক্কাসা, খবরদার, তোমার এত বড় সাহস কে তোমাকে দিল? আমি উমর এখনো পর্যন্ত মরে যাইনি, আমি এখনো বিদ্যমান রয়েছে, আমি সেই উমর। আমি হুঙ্কার দিয়ে উঠলে গাবির পেটের বাচ্চা পর্যন্ত আপনি আপনি ঝরে যায়, আমি সেই উমর। আমি রাস্তা দিয়ে চললে শয়তান পর্যন্ত সেই রাস্তা ছেড়ে অন্য রাস্তা পালায়, আর আমার সামনে তুমি রসুলের কাছ থেকে বদলা নিতে চাও, এত বড় ক্ষমতা তোমাকে কে দিল? আমি আমার হাতের কবজা দিয়ে তোমাকে ধরবো, মাটির সাথে তোমাকে ধরিষ্ঠ করে দিব। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার রসুল বলেন থামো, পাগলামি করো না, আক্কাসাকে বদলা আদায় করতে দাও, আক্কাসা যাও একটা চাবুক নিয়ে হাজির হয়ে যাও, আমি যেইভাবে তোমাকে আঘাত করেছিলাম তুমি ঠিক সেইভাবে আমাকে আঘাত করে তুমি তোমার বদলা আদায় করে নাও। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল যখন হুকুম দিলেন এই হুকুম আর কে বারণ করবে, সমস্ত সাহাবায়ে কেরাম স্তব্ধ হয়ে গেল। হযরত উসমান এমন ভাবে গুনগুন করে চিৎকার শুরু করে দিলেন, হযরত উমরে ফারুক বেকারার হয়ে গেলেন, রাসূল বারণ করেছেন আমার বলার আর কিছুই নাই, আমি কি করব। সমস্ত সাহাবায়ে কেরাম স্তব্ধ হওয়ার পরে ওই সাহাবী আকাশা দৌড়িয়ে একটা চাবুক নিয়ে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ, কইতেন যেই মাত্র চাবুকটা দেখলেন সমস্ত সাহাবায়ে কেরাম মাথা নিচের দিক দিয়ে এমন কান্নায় রুল পড়ে গেল, এরই মধ্যে হযরত আলী দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ, সাহাবী আকাসাম চাবুক নিয়ে হাজির হয়ে গেলাম, আমার রসুল বলেন আকাসা আমার কাছে আসো, হযরত আলী দাঁড়িয়ে বলেন ও সাহাবী আকাসা, আমরা এতগুলি সাহাবীর সামনে তুমি আমার নবীর কাছ থেকে বদলা নিবে, বদলা যদি নিতে চাও আর তুমি দেরি করো না, যেইভাবে নবীজির পিঠ মুবারকের মধ্যে আঘাত করিয়াম বদলা নিবে, আমি আমার পিঠটাকে পাতিয়া দিলাম, এইভাবে যতক্ষণ খুশি ততক্ষণ পর্যন্ত তুমি আঘাত করে বদলা আদায় করো। আল্লাহু আকবার। কোন আমার রসুল বলেন আলী তোমার পিঠের মধ্যে আঘাত করলে বদলা আদায় হবে না, আকাশা যাও তুমি আমার পিঠ বরাবর গিয়ে তুমি আঘাত করো। সাহাবী আকাশা আমার নবীজির পিঠ মুবারক বরাবর দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম মাথা নিচের দিকে দিয়ে গড়াগড়ি শুরু করে দিলেন আর বলতেছেন আকাশাম তোমার কি হয়ে গেল, তুমি কি বুঝো না যে সাহাবীরা নবীর প্রেমে পড়ে নিজের জীবনকে কুরবান দিতে চায়, যে সাহাবায়ে কারাম আমার নবীজির পাও মুবারকের দুলার জন্য পাগল। আল্লাহু আকবার বলুন, আল্লাহর আরশ পর্যন্ত নবীজির দুলার জন্য লালায়িত, সারা জগৎ দয়াল নবীর জন্য লালায়িত, যার জন্য মা সাল্লাম, যার জন্য বাবা সাল্লাম, যার জন্য দেশ সাল্লাম, ওই নবীর জন্য সব হারাইয়া মক্কা থেকে মদিনায় আসলাম, আজকে আমাদের সামনে নূরের নবীকে আঘাত করবে সহ্য হয় না, আমরা কি করব? আমার রসুল বলেন আকাশা শুরু করো। আল্লাহ আপনি যেদিন আমাকে আঘাত করেছিলেন আমার শরীরের মধ্যে কোনো জামা ছিল না, আমার শরীরটা ছিল খালি, দয়া করে আপনি আপনার জামা মুবারক উত্তোলন করুন, উঠান আমি আপনার পিঠ মুবারকের মধ্যে খালি পিঠ মুবারকের মধ্যে আঘাত করব। আমার রসুল যখন জামা মুবারক উঠাইতে ছিলেন সাহাবী আকাসা বলেন খোদার জাতের কসম আমি জীবনে কোনোদিন আমার নবীজির শরীর মুবারক দেখি নাই। আল্লাহু আকবার,
আমি দেখতেছি নবীজির নূরানি বদন মুবারক নূরে ঝকঝক ঝকঝক করতেছে। আমি জীবনে নবীজির পিঠ মুবারক কোনোদিন দেখি না। রাসূল যখন জামা মুবারক উঠাইলেন আস্তে আস্তে করে নবীজির গার মুবারক পর্যন্ত, যখন জামা মুবারক উঠাইলেন আমি দেখতেছি নবীজির দুই স্কন্দন মুবারকের মাঝখানে মোহরে নবুয়ত নূরের তারকাটা নূরে ঝিলমিল 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 করতেছে। আল্লাহু আকবার বলো। সাহাবী আক্কাসা বলেন আমার আর সহ্য হচ্ছে না, আমি এখন মনে মনে ভাবলাম এই তো সুযোগ যায়, এই সুযোগটা আর হাত ছাড়া করা যায় না। তরতর করে কাঁপতে কাঁপতে চাবুকটা জমিনে বড়িয়া যায়। সাহাবী আক্কাসা দুইটা টুট লাগাইয়া আমার নবীজির কপিট মুবারকের মধ্যে মোহরে নবুয়ত দুই স্কন্দন মুবারকের মাঝখানে টুটটা লাগাইয়া একটা চুমা দিয়া চিৎকার মারিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোদার জাতের কসম আমি আপনার কাছ থেকে বদলা নেওয়ার জন্য নয়, আমি আপনার কাছ থেকে বদলা পাওয়ার জন্য নয়। আপনি যখন বারবার করে বলতেছিলেন বদলা দিবেন আমি বুঝতে পেরেছি রাসূল আমাদেরকে ছেড়ে চলে যাবে। নবী গো আপনার প্রেমের যন্ত্রণা আমার ভিতরে শুরু হয়ে গেল, এই জন্য বারবার আপনার কাছ থেকে বদলা পাওয়ার জন্য বাহানা ধরেছিলাম। আসলে বদলা নেওয়ার জন্য নয়, আপনি নবীর পিঠ মুবারকের মধ্যে একটা চুমা দেওয়ার জন্য বাহানা করেছিলাম। আল্লাহর আলীর আগমন একবার দেখা দাও যদি আগো কামলে একবার আগো কামলে হাসি মুখে পড়াব তোমার হাজার ফুলের ইয়া রাসূলাল বলুন ইয়া হাবিবাল ইয়া রাসূলাল আল্লাহু আকবার বলো। ইয়া রাসূলুল্লাহ বলে শান্তি লাগে কি লাগে না? দিন পার হয়ে গেল আমার নবীজি আস্তে আস্তে করে চলে গেল সময়, আমার নবীজির অসুস্থতা বেড়ে গেলেন। 12ই রবিউল আউয়াল ঢুকলো, পহেলা রবিউল আউয়াল, কেউ বলেন আমার নবীজির বিদায় 11ই রবিউল আউয়াল দিবাগত রাত, কেউ বলেন 9ই রবিউল আউয়াল দিবাগত রাত, কেউ বলেন পহেলা অবলিক দ্বিতীয়, পহেলা অবলিক দ্বিতীয়। আমার নবীজির পহেলা তারিখ রবিউল আউয়ালের বিদায়ের তারিখ। আসুন আমার নবীকে আমি বলতেছিলাম শুরুতেই রাসূলে পাকের ঈদ মিলাদুন নবী উদযাপন হবে, রাসূলে পাকের শোক দিবস পালন হয় না, এই জন্য আমি সর্বপ্রথমই কথাটা রেখেছিলাম যেহেতু নবী হায়াতুন নবী, ঠিক না বলুন? যেহেতু রাসূল জিন্দা সেই জন্য নবীজির শোক দিবস পালন, আওয়াজ করে বলেন রাসূল আছে কি নাই? এমনে রাসূল শোক দিবস পালন হয় না কি কারণে? রাসূল জিন্দা আমরা না দেখলো রাসূল আমাদেরকে দেখে, ঠিক কি না বলুন? যাকে আজানের মধ্যে নাম উচ্চারণ করতে হয়, যাকে নামাজের মধ্যে সালাম দিতে হয়, যার নাম নিয়ে বিশাদি পড়াইতে হয়, যিনি অন্তরের চেয়েও আরো নিকটতম, আল্লাহু আকবার বলুন, এই নবী আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? দেখি না কেন চোখ খারাপ ব্যাটারি খারাপ, ঠিক কিনা গো? আরেকজন চোখওয়ালার কাছে যান যিনি নবী দেখাইবার ক্ষমতা রাখে, গিয়ে তার কদমের গুলামি করুন, গেসা মাজা করুন, দেখবেন হঠাৎ করে আপনারও চোখ খুলে গেছে, আপনিও এই রায়পুরের জমিন থেকে ঘরে বসিয়া বসিয়া আমার নবীজির প্রেমের মালা গলায় পরাইয়া নবীজির লয়া খেলা করবে। আল্লাহু আকবার বলুন। একটু গভীর মনোযোগ ধরেন যে সকলের মতেই যদি হয় তো আমরা একটার দিকে যায়, তার যেহেতু আছে তর্জিত দিতেই হবে, তো 11ই রবিউল আউয়াল দিবাগত রাত রাসূল যদি বিদায় হয়ে যায়
তো রাসূলে পাক কিভাবে বিদায় হলেন, রাসূল কিভাবে জিন্দা রয়ে গেলেন? আপনি আমার রূহ আজরাইল যেইভাবে নেই, আমার নবীর রূহ মুবারক সেইভাবে নেই নাই। সুবহানাল্লাহ, বলুন না। সেই জন্য রাসূলকে জিন্দা নবী বলা হয়। কিভাবে? 11ই রবিউল আউয়াল দিবাগত রাত আমার নবীজি সাহাবায়ে কেরামকে ডাকলেন। সমস্ত সাহাবায়ে কেরাম, বিশেষ করে আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, উসমান, আলী আর কয়েকজন সাহাবীকে ডাকলেন। তোমাদের সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। সুবহানাল্লাহ, কইতেন না? রাতের ফার্স্ট অবস্থায় গভীর মনোযোগ, প্রথম অবস্থায় তোমাদের সাথে আমার পার্সোনাল কথা আছে, আমার সময় বড় শর্ট, আমি তোমাদের কাছ থেকে চলে যাওয়ার পালা। আমার বিদায়ের পরে করুন দেশে একটা পাগল আছে, সদা সর্বদাই নবী নবী কয়। আমার জুব্বাখানা সর্বপ্রথম তার কাছে গিয়ে আমার সালাম পৌঁছায়ো, নবীজি সালাম জানাই। তেল পাগলাটা কি মন পাগলা? সুবহানাল্লাহ, কইতেন না বাজার। তারপরে বইল যে রাসূল তোমার প্রেমের বিনিময়ে শুধু জুব্বাখানা নবীজি দিয়ে গেছেন। চিনবেন কে? কিভাবে? নিদর্শন দিলেন, দুইজনকে দায়িত্ব দিলেন, আবু বকর সিদ্দিক, উমরে ফারুক। আল্লাহু আকবার বলুন। দুইজনকে রাত প্রায় দশটা, সাড়ে দশটা, এগারোটার মতো আমার রাসূল সব সাহাবায়ে কেরামকে বিদায় করে দিলেন। পার্সোনাল ভাবে দুইজনকে ডাকলেন, একজন হলো আলী আরেকজন হলো ইবনে আব্বাস, দুইজন নবীজির আওলাদ। সুবহানাল্লাহ, বলুন। আমার নবীজি বলেন, আলী ইবনে আব্বাস দুইজন গভীর রাত্রিতে দেখা করবেন। দুইজন আমার নবীজির সামনে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি আস্তে করে দুইজনকে দেখে কাঁদলেন। সুবহানাল্লাহ, কইতেন না? আমার নবী যদি আস্তে করে কেঁদে দেয়, দুইজন সাহাবীর কি অবস্থা হবে? হযরতে আলী ইবনে আব্বাস আমার নবীজির কদম মুবারকে ধরে জড়িয়ে এমনি ভাবে মাথাটা নিচু করে কাঁদতে কাঁদতে বেকার আর হয়ে গেল। আমার নবীজি দুইজনের মাথার মধ্যে হাত দিলেন, বললেন, আলী সময় বড় শর্ট। সুবহানাল্লাহ, বলুন। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আজকেই চলে যাবেন? আমার রাসূল ডাইরেক্ট কিছু না বলে ডেকে বলেন, আলী রে সময় বড় শর্ট। হযরতে আলী ইবনে আব্বাস বলেন, হঠাৎ করে যদি রাসূল বিদায় হয়ে যায় আমরা একটা সমস্যায় পড়ে যাব, লও একটু জিজ্ঞেস করি, রাসূলের কাছ থেকে জেনে লয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হঠাৎ করে চলে যান আপনাকে আমরা কোন পানি দিয়া গোসল দিব? আল্লাহু আকবার কোন। আমার রাসূল কথাটা শুনে কাঁদলেন, ডেকে বলেন, আলী রে আমাকে জমজমের পানি দিয়ে গোসল দিবে। হযরতে আলী বলেন, হুজুর পানিটা কেমন হবে? আমার রাসূল বলেন, পানিটা হালকা গরম হবে। ইয়া রাসূলুল্লাহ, এতে কি দিতে হবে? এতে পাঁচটা বড়ই পাতা। ইয়া রাসূলুল্লাহ, আর কি? যেই জামা দিয়ে আমাকে পড়ানো হবে এই তিনটা জামা থেকে তিনটা কাপড়ের টুকরা পানিতে ছেড়ে দিবে। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জামাটা কোন জামা, প্রথম জামাটা কোন জামা হবে? আমার রাসূল বলেন, আলী মিশরীয় জামা, দ্বিতীয় জামাটা হবে ইয়েমেনি জামা, তৃতীয় জামাটা হবে আমি নবীজির পরনে যে জামা সেইটাই থাকবে। আল্লাহু আকবার বলুন। হযরতে আলী এমন ভাবে কান্নার হিরিক পড়ে গেল, হুজুর আপনাকে গোসল দিবে কারা? আমার আওলাদের দুইজন, তারা কারা? তুমি আলী, ইবনে আব্বাস, দুইজনে আমার গোসল দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কাপড় পরাবে কারা? তোমরা দুইজন। ইয়া রাসূলুল্লাহ,
আপনার জানাজাটা কোন ধরনের হবে? আমার রসুল কেঁদে কেঁদে বলতেছিলেন, আলী রে, আমার জানাজা দুনিয়ার মানুষের মতো হবে না, আমার জানাজার ইমামতি আল্লাহর জমিনে করার মতো কেউ নাই, আমার জানাজা এমন সাধারণ মানুষের মতো নয়, শুধু ঘুরে ঘুরে সালাম দিবে। হযরতে আলী বলেন, হুজুর প্রথমে কারা সালাম দিবে? আমার রসুল বলেন, আমার আওলাদেরা, এরপরে কারা? এরপরে আমার সাহাবীরা, এরপরে কারা? আল্লাহর কোটি কোটি ফেরেশতারা। হুজুর আপনাকে রওজা মুবারকের মধ্যে নিয়ে কারা নামবে? কোন দুইজন ধরে আপনাকে সহায় দেবে? আমার রসুল বলেন, আমার আওলাদের দুইজন, তুমি আলী ইবনে আব্বাস, রওজার ভিতরে নামবে, সোয়াইবে। ইয়া রাসূলুল্লাহ আপনি কি চলে যাবেন? আমার রসুল বলেন, আলী রে, আর দেরি করো না, ইবনে আব্বাস আর দেরি করো না, তোমরা দুইজন বের হয়ে যাও, তোমরা আর দেরি করো না, সময় বড় শর্ট। হযরতে আলী ইবনে আব্বাসের গলার মধ্যে জড়িয়ে ধরে বলে, ইবনে আব্বাস রে, আমার মনে হয় আজকে রাত্রি আমরা এতিম হয়ে যাব, রাসূল বনু আজকে আমাদেরকে ছেড়ে চলে যাবেন। আমার আল্লাহ ডেকে বলে, আজরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি রেডি হও, তুমি মানুষের সুরত ধরো, আমার বন্ধুর দরবারে যাও, আমার বন্ধুর কাছে যাইয়া আগে আমার সালাম কয়ো, তারপরে আমার বন্ধুর অনুমতি লইয়া ঘরের ভিতরে ঢুইক, বন্ধু যদি অনুমতি দে তাহলে বন্ধুর ঘরের ভিতরে ঢুইক, বন্ধু যদি অনুমতি না দে আবার রিটার্ন ব্রেক করি, আল্লাহ একবার কর। আরো জোরে বলেন, আল্লাহ একবার। আজরাইল যাও, মানবের সুরত ধরে। আমার নবীজি ছটপট করতেছিলেন, এরই মধ্যে আমার নবীজির সিনা মুবারক বরাবর বসা মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির পা মুবারক বরাবর বসা খাতুন জান্নাত বিল ফাতিমা, দুইজন তৈতনির তৈল মালিশ করতেছেন। মায়েশা সিদ্দিকা নবীজির রুমাল মুবারক ভিজায়া সিনা মুবারকের মধ্যে পানি দিতেছিলেন, একটু ভিজায়া চাপ দিতেছিলেন। আমার নবীজি এরই মধ্যে আজরাইল আসবেন, ঠিক এই টাইমে খাতুন জান্নাত ডাক মারলেন, এরে হাসান হুসাইন তোমরা দুইজন কোথায়? তাড়াতাড়ি আসো, দেখো না তোমাদের নানা নূরের নবী কি করছে। সাথে সাথে দুইজন দৌড়ে এসে হাজির হয়ে গেলেন। আমার নবীজি ইমাম হুসাইনকে এমন ভাবে ধরলেন, সিনার মধ্যে চাপ দিয়ে ঠুটটা গলা বরাবর লাগাই দিলেন। ইমাম হুসাইন বলেন, না না গো, ও প্রাণের নানা, জীবনে কোনোদিন কত আদর করেছেন, কিন্তু এমন ভাবে তো জীবনে চাপ দা ধরেন নাই, এমন ভাবে কেন টুট লাগায় চাপ দা ধরছেন? আমার রসুল বলেন, আমি শেষ আদর করে দিয়ে যায়, আজ থেকে গালেবান 40-48 বছর বড়ে কারবালার ময়দানে এই গলার মধ্যে নির্মম ভাবে আমার উম্মতের একদল নাফরমান গলায় ছুরি দিবে, আমি নবীজি শেষ আদর করে দিয়ে যাও। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলুন কিন্তু, জবান খুলে বলুন, আহা সোনার মদিনা বহু
সোনার মাদি বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলুন কিন্তু শোনাও গো দয়াল নবী আমার ফরিয়াদ দয়া করে বাড়ায়া দাও নুরানি দুই হাত আল্লাহু আকবার বলুন নবীজি হাত বাড়াই তো বাড়ে গিয়ে বাড়ে না দলিল ইন্নাল্লাহ রাফা লিদুনিয়া ফানা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়নুন ফিহা ইলা ইয়াউমাল কিয়ামতি কান্নামা আনজুরু ইলা কাফি হাযা আল্লাহ রাব্বুল আলামিন জগৎটাকে নবীজির সামনে এমনি ভাবে তুলে ধরেছেন রাসূল বলেন এমনি ভাবে আমি দেখতে পাই যেমনি ভাবে আমি আমার হাতের তালুটারে দেখতে পাই আল্লাহু একবার বলুন নবী আছে কি নাই জোরে বলেন আছে কি নাই আজকের এই মানুষের খবর নবী জানে কি জানে না কিতাবের নাম আফজালুল কুরআন আল্লাহর নবী জানে কিতাবের নাম ফতোয়াল বারি আল্লাহর নবী জানে কিতাবের নাম ইরশাদুস সারি আল্লাহর নবী জানে কিতাবের নাম জামিউন নাহায়াত আল্লাহর নবী জানে কিতাবের নাম তাফসীরে রূহুল বয়ানের প্রথম খণ্ডে 453 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে কিতাবের নাম মাদারুজ্জুন নবুওয়াতের দ্বিতীয় খণ্ডে 56 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে কিতাবের নাম সময় মে ইমদাদি 110 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে কিতাবের নাম লাদাই রশিদিয়ার 27 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে কিতাবের নাম তাকমিলুল ইয়াকিন 145 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে কিতাবের নাম তাফসীরে খাজান আল্লাহর নবী জানে কিতাবের নাম তাফসীরে নিশাপুরী আল্লাহর নবী জানে কিতাবের নাম তাফসীরে কবীর দলিল কউলু জমহুরুল মুফাসসিরিন আনাল গায়বা ওয়াল্লাযী ইয়াকুনু গায়বা আলিল খাসাতি সুম্মা হাযা ইয়ানকুসুমু ইলা মা আলাইহি দলিল ওয়া ইলা মা লা দলিল আলাইহি যাহা দলিল নাই কোরআনে নাই হাদিসে নাই সেটাও পর্যন্ত আমার রাসূল জানে আল্লাহু আকবার বলুন আজরাইল বলে আমি আস্তে করে ঘরের দরজায় টক টক করে তিনটা আওয়াজ করলাম আজরাইলকে জিজ্ঞেস করা হয় তুমি রুহু নিতে গিয়ে এত মানুষের রুহু কবজ করেছো তোমার একটু মায়া লাগে না কত তিনজনের বেলায় আমার খুব কষ্ট হয়েছিল এর মধ্যে একজন আমার নবীজির রুহু মুবারক যখন আমি কবজা করব ঠিক এই টাইমে আমার অনেক কষ্ট হয়েছিল খাতুনে জান্নাতের কান্না দেখে আল্লাহু আকবার আজরাইল বলেন আমি দেরি করলাম না আস্তে করে তিনটা আওয়াজ করলাম আমার রাসূল বলেন ফাতিমা আর তুমি দেরি করো না দেখো নতুন কোন মেহমান এসেছে হযরতে ফাতিমা বলেন ইয়া রাসূলুল্লাহ নতুন মেহমান কে মা আয়েশা সিদ্দিকা বলেন হুজুর জীবনে যতটা দিন সুযোগ পেলাম আপনার ঘর করলাম রাত্রে যখন গভীর হয় কোন মেহমান কোন সাহাবী আপনার ঘরের দরজায় আসতে সাহস নাই কেউ টুকি দেওয়ার ক্ষমতা নাই কেননা একটা শস্য পরিমাণ যদি নবীর কষ্ট হয় আমার আল্লাহর আরশ তত্তর করে কাঁপুনি শুরু হয়ে যায় তার জন্য গজব নামিয়া এসে তার উপরে পড়ে গজব তার উপর নাজিল হয় আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ এত শেষ রাত গভীর রাতে আপনার ঘরে কে আসবে আমার রাসূল বলেন ফাতিমা যাও আর দেরি করো না তুমি গিয়ে দরজা খুলে দাও মেহমান কি চায় দেখো তো মেহমানটা কি খাতুনে জান্নাত বলেন আমি যখন ঘরের দরজা খুলব এই টাইমে আমার রাসূল বলেন আয়েশা তুমি পর্দার আড়ালে চলে যাও খাতুনে জান্নাত বলেন আমি যখন দরজা খুলতে গেলাম আমি লোকটির দিকে তাকাইলাম খোদার কসম জীবনে কত মানুষ দেখেছি এমন মানুষ আমি আমার জীবনে দেখি নাই ওই মানুষটা এত লম্বা মাথাটা আকাশ বরাবর দুইটি পা জমিনে ঝুলতেছে আমি আস্তে করে দরজা লাগাই দিলাম আমি দরজা লাগিয়ে বললাম মান আনতা কে আপনি জবাব দিচ্ছে আনা মালাকুল মউত আজরাইল আলাইহিমুস সালাতু ওয়াসসালাম আপনি কেন এসেছেন আমি ভিতরে ঢুকতে চাই রাসূল যদি একটু অনুমতি দেয় আল্লাহু আকবার বলুন খাতুনে জান্নাত একটা চিৎকার মারিয়া কয় হুজুর ইয়া রাসূলুল্লাহ
আজকে কেন আজরাইল এই টাইমে আপনার কাছে অনুমতি চায় ঘরের ভিতর ঢুকতে চায় তার কারণটা কি আমি নাকি দরজা খুলে দিতাম সে আপনার অনুমতি চায় আপনি রাসূল অনুমতি দিলে ঢুকবে আজরাইল কেন আসলো আগমনের কারণ কি আমার রাসূলের দুই নয়ন মুবারক দিয়ে বেবে পানিগুলি পড়তেছিলেন আমার রাসূল বলতেছিলেন ফাতিমা পাগলামি করো না চিৎকার করো না তুমি ও পর্দার আড়ালে চলে যাও আজরাইলকে আসার অনুমতি দাও তুমি ঘাবড়িও না কিছুক্ষণের ভিতরে তোমার দয়াল নবী দুনিয়ার বাড়ি ছেড়ে চলে যাবে আল্লাহু আকবার বলো বলার সাথে সাথে খাতুনে জান্নাত আমার নবীজিকে ঝড়িয়ে ধরে কাঁদলেন আমার নবীজি কানে কানে কিছু বললেন আস্তে করে মুস্কি হাসি দিলেন আবার আমার নবীজি যখন বললেন পর্দার আড়ালে চলে যাও আয়েশা যাও তুমি পর্দার আড়ালে ফাতিমা তুমিও যাও আজরাইলকে আসার অনুমতি দাও আজরাইল বলেন আমি নবীজির অনুমতি পাওয়ার পরে আমি যখন ভিতরে ঢুকলাম দুনিয়ার একটা নিয়ম হলো কোনো মানুষ যদি রোগী দেখতে যায় বুকটা বরাবর বসে তার বুকে হাত দিয়ে বলে আপনি কেমন আছেন শরীরটা কি করছে আজরাইল বলেন আমি নবীজির সিনা মুবারক বরাবর বসলাম এরি মধ্যে আমি যখন নবীজির সিনা মুবারকের মধ্যে হাত দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন আমার নবীজির নয়ন মুবারক দিয়ে পানি টপ টপ করে পড়তেছে আজরাইল বলেন জগতের মানুষ শুনো আমি জীবনে বহু কান্না দেখেছি ফাতিমার মতো কান্না আমি জীবনে দেখি না আমি নবীজির কাছে বসা ঠিক এই টাইমে আমি দেখতে পাচ্ছি পর্দার আড়ালে খাতুনে জান্নাত হুজরা মুবারকের ভিতরে এক মাথার থেকে গোর মারে ওই মাথার মধ্যে চলে যায় ওই মাথার থেকে গোর মারে ওই মাথায় চলে যায় আর ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার থেকে যদি আপনি চলে যান দুনিয়ার সবার উপায় আছে আমার লক্ষ্য না নবী গো সবাই টিকতে পারবে আমি পারব না দুনিয়ার সবাই সহ্য করতে পারবে আমি পারব না ইউটিউব চ্যানেল নবী গো প্রতিদিন সকাল বেলা যাবার বেলায় আপনি আমাকে এক নজর দেখে গেছেন আসার বেলায় এক নজর দেখে আসছেন যার চেহারা দেখলে ইমাম হাসান হুসাইন খাবার চাইতো না পেটের খিদা নিবারণ হয়ে যেত নবী গো আমি কার কাছে যাব কোথায় যাব কি করব আজরাইল বলেন আমার শরীরে কাপুটি শুরু হয়ে গেল আমি ফাতিমার কান্না দেখে সহ্য করতে পারছিলাম না এরই মধ্যে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন আমার রাসূল দেখে বলেন আজরাইল তুমি কি করেছ হুজুর আমি কিছুই করি নাই শুধু আমার হাতখানা আপনার সিনার উপরে রেখেছি আমার রাসূল বলেন আজরাইল আমার মনে হয় সাতটা আসমান বুঝি আমার বুকটার উপরে রাখছ আজরাইল তোমার হাত এত বাড়ি আজরাইল তোর হাত এত বাড়ি এই হাত যদি আমার গুনাহগার উম্মতের উপর ছেড়ে দেওয়া আমার উম্মত সহ্য করতে পারবে না আবুল তাবুল বলে বেঈমান হয়ে ইন্তেকাল করবে আমি আমার আল্লাহর কাছ থেকে আমার উম্মতের ফয়সালা কইরা লই ডাক মারলেন আল্লাহ জবাব দাও আমার আল্লাহ কই বন্ধু আল্লাহ আমি তো আসতে রাজি তুমি তো জানো আমি তোমার দিদারে পাগল আজরাইল আমি বুঝতে পেরেছি আজরাইলের হাত এত বাড়ি আমি শেষ একটা আবদার করব আমার উম্মত আজরাইলের চাপ আজরাইলের হাত সহ্য করতে পারবে না তুমি তো আমার কথা কখনো তুমি ফালায়া দাও না আমার কথা কখনো অগ্রাহ্য করো না খোদা তোমার কাছে চায় তুমি শুধু আমাকে দিবা আমার একটা আবদার কিয়ামত পর্যন্ত আমার যত পাগল উম্মত আমার যত আশেক
যারা আমার আমি নবীর প্রেমে কান্দে চোখের পানি গড় গড় করে সারে ইয়া নবী ইয়া রাসূল বলে নবী নবী বলে ডাকে ওই সমস্ত পাগলগুলি রূহ কবজ করতে যাইয়া যত কষ্ট হবে সবগুলি আমার সিনাই দিয়া দাও রে জামতুলির আশেকেরা ও রায়পুরার প্রেমিকেরা পৃথিবীতে স্বামীর কষ্ট স্ত্রী নিতে যায় না বাবার কষ্ট ছেলে নিতে যায় না ছেলের কষ্ট বাবা নিতে যায় না নূরের নবী যাবার বেলায় কল্লা সব কষ্ট আমারে দিয়ে দাও আমার আল্লাহ বলেন বন্ধু আমি জানি আপনার উম্মতের ফয়সালা হয়ে গেলে আপনি খুশি হয়ে যাবেন সেই জন্য আমি আপনার উম্মতের ফয়সালার জন্য আজরাইলের হাতটাকে আপনাকে অনুভূতি করাইলাম আপনি খুশি হবেন আমি ওয়াদা দিয়ে দিলাম আপনার পাগল যারা আপনার আশেকে যারা আপনার প্রেমিক যারা তাদের রূহটা আজরাইলের নিভাবে নিয়ে আসবে মায়ের পেটের সন্তান যখন দুধ খাইতে খাইতে মায়ের সন্তান দুধ খাইতে খাইতে চোখ বুঝে ঘুমিয়ে যায় দুধের নালটা মুখ থেকে বের হয়ে যায় বলতে পারে না কোন দিক দিয়ে সে ঘুমিয়ে গেল কোন দিক দিয়ে দুধের নাল বেরিয়ে গেল আজরাইল এমনি ভাবে যেই দিন আপনার উম্মতগুলি দুনিয়া ছেড়ে চলে আসবে আপনার পাগলগুলির সামনে আপনি নবী থাকবেন আল্লাহু আকবার বলো আপনার নূরের চেহারা দেখতে দেখতে আপনার পাগলগুলি বিদায় হয়ে যাবে কোন ফাঁকে দিয়া রূহ বের হয়ে যাবে আপনার আশেকে টের পাবে না আরে প্রেম খেলাস কের গো মেলা সবাই জানে না প্রেম খেলাস কের গো মেলা সবাই জানে না আশুক মাশুক প্রেমের এমনি নিশানা হাই রে আশুক মাশুক প্রেমের এমনি নিশানা আল্লাহু আকবার বলুন আরো জোরে বলুন আল্লাহু আকবার আমার নবী খুশি হলেন আজরাইল তুমি তোমার কাজ শুরু করো আজরাইল বলেন আমি দেরি করলাম না আমি সোজা সুজি আমার নবীজির রূহ মুবারক যখন কবজ করব জগৎ অন্ধকার হয়ে গেল আমি নবীজির রূহ মুবারক কবজ করব আমার সমস্ত শরীর কাঁপুনি শুরু হয়ে গেল আল্লাহু আকবার বলুন ভূমিকম্প শুরু হয়ে গেল আমি কোন রকমে নবীজির রূহ মুবারক কবজ করে আমি প্রথম আকাশে চলে গেলাম আমার আর সহ্য হচ্ছে না সমস্ত শরীর দুর্বল হয়ে গেল আজরাইল বলেন আমি ডাক মারলাম ও প্রথম আকাশের ফেরেশতারা তোমরা কারা কোথায় তাড়াতাড়ি আসো এক ডাকে 70,000 ফেরেশতারা কয় হাজার 70,000 ফেরেশতারা বলেন আজরাইল আমাদেরকে কেন ডেকেছো ঘটনা পড়ে বলবো আগে এখানে রূহ মুবারক রাখতে চায় আর এটা তো প্রথম আকাশ এটা তো রূহ রাখার জায়গা নয় রূহখানা কার কদয়াল নবীজির 70,000 ফেরেশতারা ডেকে বলেন আজরাইল তাড়াতাড়ি এই জগৎ পার হয়ে যাও এখানে এমন একজনের রূহ মুবারক নিয়ে এসেছো একটা শস্য পরিমাণ যদি বিয়াদবি হয়ে যায় প্রথম আকাশটা বুমের মতন গলে জমিনে পড়ে যাবে আজরাইল বলেন আমি দ্বিতীয় আকাশে চলে গেলাম রূহ মুবারক গ্রহণ করে না তৃতীয় আকাশে চলে গেলাম রূহ মুবারক গ্রহণ করে না তৃতীয় আকাশে চলে গেলাম রূহ মুবারক গ্রহণ করে না চতুর্থ আকাশে গেলাম তাও গ্রহণ করে না আমি পঞ্চম আকাশে গেলাম তাও গ্রহণ করে না আমি ষষ্ঠ আকাশে যাওয়ার পরে সেখানেও গ্রহণ করে না সপ্তম আকাশে যাইয়া দেখি ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল মামুরের দিকে হেলান দিয়ে বসা ও ইব্রাহিম পয়গম্বর একখানা রূহ মুবারক রাখতে চায় ইব্রাহিম পয়গম্বর বলেন এটা তো রূহ রাখার জায়গা নয় বাইতুল মামুর ফেরেশতাদের কামা এইখানে কেন নিয়ে এসেছ এটা রূহ মুবারক কার কদয়াল নবীজির তাড়াতাড়ি এই জগৎ পার হয়ে যাও না হলে ব্যাঙ্গে চড়ে জমিনে পড়ে যাবে ফেরেশতাদের কামা তাড়াতাড়ি জগৎ ছেড়ে চলে যাও আজরাইল বলেন আমার সহ্য হচ্ছে না আমি যাব কোথায় আমার আর ক্ষমতা নাই ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বলেন ও আজরাইল আমি তোমাকে একটা সুপরামর্শ দেই আমি তোমাকে একটা আসল পরামর্শ দেই আল্লাহর নবীর রূহ মুবারক
মোবারক রাখার মত আমার আল্লাহ নতুন কোন জগৎ সৃষ্টি করে নাই। আমি তোমাকে একটা আসল খবর বলে দেই, তুমি আর দেরি করো না, আল্লাহর নবীর রূহ মোবারক রাখার একমাত্র জায়গা হলো নবীজির বৌড়ি মোবারক। আমি তোমারে আসল খবরটা বলে দেই, যেখান থেকে রূহ মোবারক নিয়ে এসেছো আবার জায়গা রূহ রিটার্ন জায়গায় দিয়ে আসো। এই জন্য আমার নবীজির রূহ মোবারক মাত্র, কেউ বলেন 12 মিনিট, কেউ বলেন 12 সেকেন্ড বাইরে ছিলেন গালেবান, 12 সেকেন্ড আমার নবীজির 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 সেকেন্ড পর্যন্ত আমার নবীজির রূহ মোবারক বাইরে ছিল, আবার জাগা রূহ মোবারক জাগাই যখন চলে আসলো, এই জন্য নবীজির ঠুট মোবারক নড়তেছিলেন, 40,000 সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিতেছিলেন আমার নবীজি ঠুট মোবারক নড়াচড়া করতেছে। আল্লাহু আকবার বলুন। ফারুক বলেন, ও সাহাবায়ে কেরাম পাগলামি করো না, শুনো আমার নবীকে মৃত্যু বলিও না, তলোয়ার দিয়ে জীবনের জন্য শেষ করে দিব, গর্দানগুলি টুকরো টুকরো করে দিব, আমার রসুল মরে নাই, দেখো না আমার রসুল জিন্দা। হযরত আবু বকর সিদ্দিক বলেন, রাসূলকে যখন টুট এমনি ভাবে চাদর মুবারক দিয়ে ঢাকনা ছিল, আমি যখন দেখতেছি টুট মুবারক লড়তেছে, সিদ্দিকে আকবর বলেন, আমি শেষবারের মতন কান লাগাইলাম, আমি শুনতেছিলাম রাসূল বলতেছিলেন মশহুর হাদিস, রাসূল বলতেছিলেন বলুন না, এবার বলুন রাসূল জিন্দা না মুর্দা, জোরে বলেন জিন্দা না মুর্দা। এইজন্য রাসূলকে মুর্দা নবী বলা জায়েজ নেই। দলিল, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফান্নাবিউল্লাহি হাইয়ুন ফারযুকুহু। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে হারাম করে দিয়েছেন আমার রাসূলকে গ্রাস করার জন্য, ফান্নাবিউল্লাহি হাইয়ুন বরং রাসূল জীবিত, ফারযুকুহু রাসূলকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রাসূল জিন্দা না মুর্দা? জিন্দা। নামাজের মধ্যে সালাম দিলে রাসূল জবাব দেয় কি দেয় না? জাগাই জাগাই ইয়া নবী সালাম আলাইকা কইলে জবাব দেয় কি দেয় না? রওজা মুবারককে সালাম দিলে জবাব দেয় কি দেয় না? হে মুরুক্কুর ঘরের মুরুক্ক, যখন কবর গিয়া কও আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী, এসো মোর বাপ দাদা 14 গুষ্টি কবর থেকে উত্তর দে, মরার ঘরের মরা। তো সাধারণ মানুষ পর্যন্ত যদি কবর থেকে জবাব দেয়, আর আমার রসুল হায়াতুন নবী, সুবহানাল্লাহ বলুন না, তো হায়াতুন নবী যার উপাধি তার কোনদিন শোক দিবস পালন হতে পারে না। আল্লাহু আকবার বলুন। সেই জন্য ঈদুল মিলাদুন নবী পালন করার দরকার আছে কি নাই, এবং ঈদুল মিলাদুন নবী পালন করার পক্ষে আমার আল্লাহ আছে কি নাই? দলিল, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল, মারাতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা বাইতি আমির আল আনসারি ইউআল্লিমু ওয়াকাইয়া বিলাদতিহি লি আবনাহি ওয়া সিরাতিহি ওয়া ইয়াকুলু হাযাল ইয়াউম, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবুর রাহমাতে ওয়া মালায়েকাতাহু ইয়াস্তাগফিরুনা লাকুম। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এমন নবীর গোলামি করতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, নবীজির গোলামি করতে চাই কি চাই না? নবীজির গোলামির মধ্যে ইজ্জত বাড়ে না কমে? তো নবীজির গোলামি করতে গেলে আরেকজন পিওর নবীর গোলামের কাছে যেতে হবে, কিভাবে গোলামি করতে হবে তার পদ্ধতি বাতিয়ে দিবেন, সেটা হচ্ছে পীরে তরিকত, আউলিয়ে কেরামগণ, পীর মাশায়েখগণ, যাদের কাছে গেলে অন্তরে নবীর প্রেমের তুফান বইতে থাকে। আল্লাহু আকবার বলুন। আমি আর বাড়ছি না, আজকের এই মাহফিলকে জরিয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন হেদায়েত নসিব করেন। সকলে বলুন আমিন। যেখানে নবীর প্রেমের এলান হবে একটা লোক উঠবেন না, খবরদার, মোনাজাতের আগে যেখানে নবীর প্রেমের এলান হবে সেখানে আমরা অ্যাটেন্ড করব, ঠিক কিনা বলুন? ঠিক না? কেন না? প্রতি জায়গায়। আর ঈদ মিলাদুন নবী তো কোরআন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহিরু ওয়াল বাতিন, কোরআনের আয়াত, আমার আল্লাহ ফার্স্টেই। এই যাতে সন্দেহ কেউ না করে, টেড়া ফেড়ায় কিছু সন্দেহ করতে পারে, এই জন্য আমার আল্লাহ বলেন আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, জালিকাল কিতাব দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ এ নো ডাউট ইন ইট, যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। আল্লাহু আকবার বলুন, আর জোরে বলুন আল্লাহু আকবার।
তো এই জন্য এমন নবীর মাহফিলের এলান হলে আমরা যেতে চাই কি চাই না যাব আমরা সহযোগিতাও করব যতটুকু পারি আমরা সহযোগিতার হাত বাড়াই দেব বিশেষ করে রবিউল আউয়াল মাসে এই সফর মাসে নবীজির কোন গোলামকে কোন মাহফিলে যদি সহযোগিতা করেন আমার রাসূল খুশি না বেজার নবীজির অসুস্থতার কথা শুনে যদি হযরত ওসমান গনি 10,000 দিরহাম দিতে পারে আমরা কি 100 দিরহাম দিতে পারি না কে বলেন পারি কি পারি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করেন বলেন আমিন আজকের এই মুনাজাতকে জীবনের শেষ মুনাজাত মনে করে হাতখানাকে জীবনের শেষ হাত মনে করে দুখানা হাত তুলে করো জুড়ে আসামি হয়ে বলুন আল্লাহুম্মা আমিন মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ইয়া رب العالمين يا منور القلوب صفيت قلبي على دينك بنار عشقك وعشق معرفتي حبيبك يا غفار আল্লাহ এক নজর তাকিয়ে দেখো আজকে সফর মাসের প্রায় শেষ পর্যায়ে এসে তোমার নবীর আশেকার পাগলগুলি নিয়া নূরানি মানে পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলে বসে এতিম কাঙ্গাল মিসকিনের মতো হাত বাড়াইলাম কবুলার মঞ্জুর করে পূর্ণ হাদিয়া রওজায়ে মদিনায় মনোয়ারা সবুজ গম্বুজের নিচে কবুলার মঞ্জুর ফরমাও আল্লাহ সাওয়াই গরম তাবিল তবে তবেল পাক পঞ্জ ধরে পাক দরবারে পৌঁছে দাও সকল সোহাদাই গরম গরের পাক দরবারে পৌঁছে দাও ওহুদের ময়দানে বদরের জমিনে খন্দকের জমিনে তাবুকের জমিনে মুদার জমিনে কারবালার জমিনে যারা রক্তে লালে লাল হয়েছে নবীর প্রেমের আওলাদের সাথে নিজের জীবনকে কোরবান দিয়েছে আল্লাহ সকলের পাক দরবারে পৌঁছে দাও আল্লাহ খাস করে পীরে নবীর দস্তগীর হুজুর গাউজে পাকের দরবারে বাগদাদের জমিনে পৌঁছে দাও আজমিরের জমিনে খাজা বাবার দরবারে পৌঁছে দাও দিল্লির জমিনে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে পৌঁছে দাও বোম্বার জমিনে হাজী আরিশা রহমাতুল্লাহর দরবারে পৌঁছে দাও ভারত মার 360 আউলিয়া সহ যত বলি আল্লাহ গাউস কত পীর মাসায় দরবেশ যারা যেখানে ঘুমিয়েছে আল্লাহ সকলের পাক দরবারে পৌঁছে দাও আল্লাহ সকলে রুহানি নুরানি তাওয়াজ্জুহ জিয়ারত ফয়জার বরকত আমাদের সবাইকে নসিব করে দাও আল্লাহ আজকে আমরা যারা হাত বাড়াইলাম জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত গুনাহ করলাম সমস্ত গুনাহগুলি মাথার মধ্যে গাঁঠুরি বন্ধে হাত বাড়াইলাম আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ মায়ের গুনাহ মাফ করো বাবার গুনাহ মাফ করো দাদার গুনাহ মাফ করো দাদির গুনাহ মাফ করো আল্লাহ রে যেই মান যে না খায়া আমরা রে খাওয়াইলো নিজে না ঘুমায়া আমরা রে ঘুম পথাইলো আরে আমি সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়ায় আসবো মা বেকারার হয়ে যায় ঘরের খোঁটায় ধরে ঘরের তাবুতে ধরে আইরে হঠাৎ দাও লয় এই লয় এই না ছটপট করে গলা কাটা মুরগার মতো স্বামীর গলায় জড়িয়ে ধরে বলে স্বামী গো মনে হয় আমি বাঁচব না আমারে মাফ কইরা দা আমি হয়তো আর টিকবো না সহ্য করতে পারি না আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে ঘরে দইরা ধাক্কা দিয়া এই সন্তানকে জমিনে পাঠায়া দেয়
যখন ফেরেশতারা ধাক্কা দিয়ে পাঠায়া দেয় মায়ের কলিজার মধ্যে দুইটা পা দিয়া সন্তান দুনিয়াতে আসার সময় লাথি মারে এই লাথি খাইয়া কোনো কোনো মা দুনিয়া ছেড়ে চলে যায় আর এত ব্যথা যন্ত্রণা পাওয়ার পর মা যখন বেহুশ হয়ে যায় সাথের লোকেরা বান্ধবীরা বলে দেখ গো তুই বেহুশ হইয়া রইছস দেখ তোর গর্ভে সোনার টুকরা দুনিয়ায় আইছে মায়ের কানে আওয়াজ পৌঁছলে মা চেহারা দেখার সাথে সাথে ব্যথা বইসা যায় আল্লাহ রে এমন আব্বা আমার কবরে আর আজাব দিও না দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন দেশ বিদেশি পাড়া প্রতিবেশী হক ভক্তার দাদা যারা মাটির নিচে চির দিবের মতো ঘুমাইল আল্লাহ প্রত্যেকের আউলাদের কবর না মদিনার বাগাল বানায় দা আল্লাহ আমরা জানি কোন দিন ধরা বইরা যায় আরে কোন দিন জানি মাইকে মাইকে আমার মৌতের এলান হয়ে যায় দলে দলে মানুষ দেখার জন্য আসবে শেষ বিদায় দিবে বাড়ি থেকে বের করে দিয়ে যাবে বাড়ির জায়গায় বাড়ি থাকবে রে আমি তো থাকব না কোন আল্লাহ বলুন না আল্লাহ ইয়া আল্লাহ জীবনের গুনা মাফ হইছে নি আল্লাহ জীবনের গুনা গুনা করেছি ভুল করেছি ও আল্লাহ বাকি জীবনে আর করব না আমরা রে গুনাগার মহিলা ডাকি দি যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় এমন মায়ের নবীকে না দেখায়া এই দুনিয়া থেকে উঠায়া দিও না মুহাম্মাদি নূরে মুরে করে দাও রে ফানা আরে দেওয়ানা বা নাই আনে গো সুনারে মাদি কোন আল্লাহ আল্লাহ যারা রুগ্ন অবস্থায় আছে সেবা দান করো সমস্যা আছে সমাধান করো ব্যবসা বাণিজ্য করো বরকত দান করো বিদেশে যাইতে যায় যাওয়ার সুব্যবস্থা করো বিদেশে সমস্যা আছে সমাধান করে দাও আল্লাহ যারা যেখানে যে অবস্থায় আছে সকলের প্রতি রাজি আর খুশি হয়ে যাও সকলের বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ চাকরি নকরি করে পদোন্নতি দান করো মা বোনদেরকে আবেদা সালেহা মুমেনা বানিয়ে দাও আল্লাহ কচি কচি ছেলেদেরকে আল্লাহ যারা এমন ছেলেরা বসে আছে যারা এখনো পর্যন্ত গুনার খাতায় নাম ওঠে নাই আল্লাহ ওই সমস্ত বাচ্চারা হাত উঠে আছে তাদেরকে কি দিবা আল্লাহ তাদেরকে হজরত খানজালার মতন নবীর আশায় বানিয়ে দাও আমার বাবাদেরকে হজরতে আমির হামজার মতন নবীর প্রেমিক বানিয়ে দাও আল্লাহ মাফ চাই ভিক্ষা যায় তোমার দরবারে এই পাকা পাকা দাড়িওয়ালা বুড়া বুড়া বাবারা বসে আছে এই পাগলগুলির তুমি কি দিয়া বিদায় করবা হযরত হাসান বসরির মতো লি বানাই দাও আল্লাহ বলুন না আল্লাহ ইয়া আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবরে নিও আল্লাহ আজকের এই মাহফিল যিনি আয়োজন করেছেন আল্লাহ আওলাদ দিয়ে আল্লাহ দেশের বাইরে আছে আল্লাহ বিদেশ থেকে হুজুর দুই হুজুর দিয়া আল্লাহ বানিশ্বরে দুই পিসাবরে দিয়া আল্লাহ এই মাহফিল করাবে আল্লাহ আর এই মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ যারা কিছু দান খেরাত করেছে কবুল করো আল্লাহ এই মাহফিলটাকে কবুল করো আল্লাহ তার আওলাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যারা হা দুনিয়ার বাড়িতে আছে হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ সবাইকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম গোটা রায়পুরার উপজেলায় যত নবীর প্রেমিক রয়েছে সবাইকে তোমার কুদরতি হাতে দিয়ে দিলাম আল্লাহ জামদুলির আশেক গুলিকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম আল্লাহ আল্লাহ যারা যেখান থেকে এসেছে একটা লোককে তুমি খালি হাতে ফিরাই দিও না আল্লাহ
আল্লাহ প্রত্যেকের কলবে রূহে নূর বানায়া দাও বেলায়াতের মালা গলায় না দিয়া এই দুনিয়া থেকে উঠাইয়া নিও না আল্লাহ বিদায়ের প্রাককালে নূরের নবীকে সামনে হাজির করে দিও আল্লাহ অনেক ছেলেরা পরীক্ষা দিয়েছে আল্লাহ দিবে কামিয়াবি নসিব করো আল্লাহ জেএসসি পরীক্ষা শেষ হয়েছে এসএসসি পরীক্ষা আসবে সবাইকে তুমি কামিয়াবি নসিব করো মওতের সময় দয়াল নবীকে সামনে হাজির করে দিও জবানে বলে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।